হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে দেখো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে নিচ্ছি আর আমার ড্রেসটা দেখে তো বুঝতেই পারছো আজকে আমি কোথায় যাচ্ছি হ্যাঁ আজকে আমি যাচ্ছি আমার কলেজের এক্সাম দিতে কারাকার সেকেন্ড ইয়ারের ফোর্থ সেমের এক্সাম দিচ্ছি আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর যেখানে আমাদের এক্সামের সিট পড়ে ওটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর আর যেহেতু আমাদের আজকে সকালে এক্সাম ছিল মানে সাড়ে দশটা থেকে এক্সাম ছিল তো আমাকে সকাল সকালই বাড়ি থেকে হয়েছিল আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম হচ্ছিলো ছটা পনেরো কে প্রথম দিন বলে ড্রেসটা পরে আছি তারপরে একদিনও পরে যাব না যেহেতু ফুল হাতার প্রচন্ড গরম যখন ভিডিও করছিলাম তোমরা তো দেখতেই পেলে পিছনে তোমার দাদাভাই বসে ছিল আসলে তখনই ঘুম থেকে উঠেছে ফ্রেশও হয়নি আর আজকে আমি টোটো করেই যাচ্ছি ও যেহেতু ফ্রেশ হয়ে দোকান যাবে ওই জন্য ওকে আমি জোর করিনি যাওয়ার জন্য আমাদের এক্সামের সিট পরে হচ্ছে হরিহরপাড়া তোমরা হয়তো অনেকেই চেনো জায়গাটা প্রথমে মুখটা দেখে তো বুঝতেই পারলে যে একদমই বিরক্ত লাগছিল প্রথম কথা সাড়ে পাঁচটায় প্রচন্ড বিরক্ত লাগছিল শুধুমাত্র সেই জন্যই এই কদিন পরীক্ষা থাকার জন্যই তোমাদেরকে আমি ঠিক মতো ভিডিও দিতে পারছি না এর সঙ্গে কথা বলতে বলতে দিকে তখন আমি স্টেশনেও চলে এসেছি আর স্টেশনে এসে আমি ওয়েট করছি আমার বান্ধবীর জন্য ও তখন অব্দি এসে পৌঁছায়নি তাই আমি চুপচাপ বসে আছি কি আর করব আর দেখো চোখের সামনে দিয়ে ট্রেন চলে গেল মানে আমি একটু আগে এসেছি বলে আগের ট্রেনটা গেল ও যেহেতু আসিনি সেই জন্য আমি ট্রেনটা ধরিও নি দু বছর ধরে কলেজে পড়ছি মানে হাসির কথা বলতে পারো যে আমার সেরকম কোনো বান্ধবী নাই মানে কলেজের যার সাথে যাই ওই আমার বান্ধবী তাছাড়া এমনি মানে কিছু কিছু জনকে চিনি যে কথা বলি ওইটুকুই মানে সেভাবে এখন অবধি কারোর সাথে বন্ডিংই হয়নি আর একটা কথা তোমরা কি পুজোর মেকআপ লুক দেখতে চাও তারা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে ঠিক দেখো আমি টেনে উঠেও পড়েছি আর বহরমপুরে নেমেই দেখছি আমার সেই বান্ধবী মানে ডোনা তো ওদের ছিল আজকে আমাদের কলেজে এক্সাম মানে আমাদের কলেজে তো শীত পড়েছিল মাধ্যমিক দেওয়ার পরেই যদি আমি কলেজে ভর্তি হতাম তাহলে আমার এই ইয়ারে কলেজটা কমপ্লিট হয়ে যেত মানে ভাগ্যটা এতটা খারাপ যে আমাকে এক বছর গ্যাপ দিতে হয়েছে ওই স্টোরিটা না হয় তোমাদের সঙ্গে পরে কোনো একটা ভিডিওতে আমি অবশ্যই শেয়ার করবো তারপরে আবার কি তারপরে দেখো আমরা কলেজে পৌঁছেও গিয়েছি আর তখন অবধি গেট খোলেনি তাই আমরা বাইরেই বসেছিলাম আমরা বাস স্ট্যান্ডে নেমেই একটু ডাল পুড়ি খেয়ে নিয়েছিলাম কিন্তু পুরিতে ডাল ছিল না মানে ওই আর কি বুঝতেই পারছো তো যাই হোক সেটা ভিডিও করতে ভুলে গিয়েছিলাম পরে আর ভিডিও করিনি তারপরে আমি একবার এক্সাম দিয়ে ভিডিও করেছি আর আজকের আকাশটা দেখে তো বুঝতেই পারছো আজকে ওদেরটা কিন্তু খুবই ভালো ছিল খুব একটা রোদও ওঠেও নি আর খুব যে গরম ছিল এমনটাও নয় আর হ্যাঁ তোমরা কারা কারা ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকো আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমরা চেয়েছিলাম যাতে একটু বৃষ্টি হয় তো ভগবান আমাদের কথা শোনেনি যাই হোক বৃষ্টি হয়নি কিন্তু খুব রোদও ওঠেনি কলেজ থেকে বেরিয়েই আমরা দুই বান্ধবী মিলে প্ল্যান করলাম যে আমরা একটু বিরিয়ানি খেতে যাব। আমরা দুজনাই বিরিয়ানি খেতে খুবই ভালোবাসি তো ভাবাও যা কাজ তাই চলে গেছি দেখো আমরা বিরিয়ানি খেতে আর আজকে বিরিয়ানিটা জাস্ট দারুণ খেতেছিল তোমরা কারা কারা বিরিয়ানি খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর খাওয়া দাওয়া করে আবার চলে গেছিলাম আমরা খাগড়াঘাট স্টেশনে বিশ্বাস করো বন্ধুরা এরপর আর ভিডিও করার মতো এনার্জি আমার একটুও ছিল না মানে সারাদিন জার্নি করে এসে তারপর আবার খাওয়া দাওয়া করে মনে হচ্ছে বাড়ি গিয়ে কতক্ষণে স্নান করে একটু ঘুমাবো তো বন্ধুরা আজকে ভিডিও এটুকুই আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটা লাইক করতে ভুলো না তোমরা যারা আজকে আমার নতুন ভিডিও দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আবারও দেখাবে নতুন একটা ভিডিওর সঙ্গে টাটা